আপু আমার ব্যাগটা একটু ধরবেন, আমি জুতাটা ঠিক করে নিতাম। চোর 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 চোর, কে কোথায় আছো? চোর চোর চোর! আরে তুমি এসব কি বাজে কথা বলছো? এই ব্যাগটা তো তুমি আমার হাতে দিয়েছো। দেখ, তুই যদি চোরের বদনাম না নিতে চাস তাহলে এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আমাকে দিয়ে দে। 50,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? দেখো আমার কাছে এত টাকা নেই, আমি তোমাকে এত টাকা দিতে পারবো না। চোর 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 চোর! দেখ তোকে আমি একটা কথা বলি, তুই আমাকে চুপচাপ 50,000 টাকা দিয়ে দে, নয়তো আমি এখানে মানুষ জড়ো করে তোর দেখ কি অবস্থা করি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, তাই না? কিন্তু আমি ওইসব মেয়েদের মতো না যারা অসহায়ের মতো ব্ল্যাকমেল হয়। আমি তোমাকে একটা টাকাও দিব না। চোর 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 চোর! কে কথা আছে আমাকে সাহায্য করো। দেখো এই প্রেগন্যান্ট মেয়েটার ব্যাগটা নিয়ে পালানোর চেষ্টা করছে। আরে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? দেখো তুমি যা কিছুই করো না কেন, আমি তোমাকে টাকাটা দিতে পারবো না। ও, তুই আমার কথা শুনবি না তাই তো? তাহলে দেখ তোর কি অবস্থা করে আমি এমন জোরে চিৎকার করব পুরো মানুষ জড় হয়ে যাবে, তখন বুঝবি ভিড়ের মধ্যে থাপ্পড়ের ওজনটা কত জোরে। আহারে তোর ভাগ্যটা আজ খারাপ। শোন, তোর হাতে এখনো সময় আছে, তোমাকে চুপচাপ টাকাটা দিয়ে দে, নয়তো ওই দেখ পুলিশ আসছে, পুলিশের হাতে দিয়ে দেবো, তখন বুঝবি আমি কি জিনিস। তোমার যা ইচ্ছে তুমি তাই করে নাও। তুমি কি ভেবেছো আমাকে পুলিশের ভয় দেখাবে আর আমি তোমাকে টাকাটা দিয়ে দেব? আমি তোমাকে টাকাটা কখনোই দিব না। ও, তুই আমার কথা শুনবি না তাই তো? আচ্ছা ঠিক আছে, এইবার দেখ আমি তোর কি হাল করি। স্যার স্যার একটু এদিকে আসেন। কোথায় পাচ্ছিস? দেখ তোর আমি কি হাল করি। কি ব্যাপার, কি হয়েছে এখানে? স্যার দেখতে তো পাচ্ছেন আমি প্রেগন্যান্ট, আর এই মেয়েটা আমার ব্যাগটা নিয়ে পালানোর চেষ্টা করছে। স্যার প্লিজ আমাকে একটু সাহায্য করেন। আপনি হাত ছাড়ুন। হাত ছাড়বো মানে? আপনাকে আবারও বলছি আপনি হাত ছাড়ুন আগে। আপনার ন্যূনতম আইডিয়া সোনিকে? উনি ডিস্ট্রিক্ট অফিসার। ডিস্ট্রিক্ট অফিসার মানে? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, উনি এই ডিস্ট্রিক্টের নতুন অফিসার। হ্যাঁ কেন অবাক হলে? আমি হচ্ছে এই ডিস্ট্রিক্ট অফিসার। আর শোনো, আমি না তোমাদের মতো মেয়েদের কাতারে পড়ি না যারা কিনা অসহায় মানুষের সুযোগ নিয়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ছি, তোমাকে একটু লজ্জা করলো না? এরকম একটা অবস্থায় তুমি প্রেগন্যান্ট, সেই অবস্থায় তুমি এই কাজগুলি করছো? আচ্ছা একবার কি এই কথাটা ভাবলে না, যখন তোমার বাচ্চা জানতে পারবে যে তুমি এরকম করে বেড়াতে তখন তার কতটা কষ্ট লাগতো? ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। তোমার জায়গায় যদি আজকে আমি থাকতাম, আমি যদি তোমার কাছ থেকে এতগুলি টাকা ডিমান্ড করতাম তাহলে তুমি কি করতে বলো? তুমি কি করতে? তোমার একটু লজ্জা করলো না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে রাস্তার মধ্যে এরকম মান সম্মান টানাটানি করার? দেখো আমি তোমার কোনো কথা শুনতে চাই না। অফিসার ওকে নিয়ে যান। ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এবার কির মতো আর এমনটা কখনো হবে না। এই চলুন থানায় চলুন। যাই হোক অফিসার, এমনিতে ভালোই হয়েছে, আপনাদের হাতে অনেক কেস পড়ে আছে যেগুলো এখনো সলভ হয়নি, তার মধ্যে এই একটা কেস সলভ হয়ে গেল আর বাকিগুলো সেগুলো আমরা সবাই মিলে সলভ করে নেব। ওকে এখন নিয়ে যান। ম্যাডাম আপনি কিছু চিন্তা করবেন না, আমরা ওকে থানায় নিয়ে যাচ্ছি। আর এদের নামে তো আগে থেকে আমাদের থানায় কমপ্লেন লেখাই আছে, এটা তো নতুন একটা ধান্দা ওদের, বহুত মানুষের টাকা পয়সা লুটেছে ওরা, ওদের একটা চক্র আছে, আপনি চিন্তা করবেন না, আমরা এখনই থানায় নিয়ে যাচ্ছি ওকে। এই চলুন আসুন।